হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রাস রিয়েল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে 10:45, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমি একটা চুড়িদারের পিস অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো সেটা আজকে আসবে, ডেলিভারি বয় ফোন করেছিল। তো সেই চুড়িদারের পিসটা আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পিসটা এখন এসে পৌঁছায়নি, তো এলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো, পিসটা চলে এসেছে, এটাই তোমাদেরকে আমি বলছিলাম। তো এখন আমি খুলে দেখিনি ভেতরে কেমন আছে, প্যাকিং করাই আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমার কাছে ফোনটা ধরার মতো কেউ নেই, তাই আমি এটা খুলিনি এখনও। তো আমার হচ্ছে এবার টেনশন হচ্ছে যে কেমন আসবে পিসটা, তো নাহলে আমাকে রিটার্ন করতে হবে। তো একটা অফার যাচ্ছিলো, 314 টাকা দাম নিয়েছিল সেই বেনারসি ছিটের মতো পিসটা। তো একটু পরে সেলাই শিখতে আসবে, তো 11টার সময় করে আসবে। তো আমি স্নানটা করে নিই, তো এসে ফোনটা ধরবে, তখন আমি তোমাদের পিসটা দেখাবো, আর আমিও দেখতে পাবো কেমন এসেছে, আর তোমরাও দেখতে পাবে। তো আজকে সেলাই শিখতে আসার কথা ছিল, আজকে সেলাই শিখতে আসেনি, আর আমার অনেক মেশিনে কাজ আছে, তো আমি সেই কাজগুলো করে নিই যেহেতু আসেনি। তো আমি অনেক দিন আগে একটা সাদা পেটিকোটের ছিট কিনেছিলাম 2 মিটার। তো পেটিকোট বলতে যে ছকার সায়াগুলো হয়, তো ছকার সায়ার আমি 2 মিটার ছিট কিনেছিলাম, 2 মিটার ছিটে হয়ে যায়, সাদা কিনেছিলাম। তো সেটা আমার করার হয়নি, ভেবেছিলাম পরে করব। তো আমি একটা কয়েকদিন আগে সাদা একটা শাড়ি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তোমরা দেখেছিলে, তো যে সাদা শাড়িটার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, তাই আমি ওই পেটিকোটটা করতে বসেছি। যে চলো তোমাদেরকে দেখাই, কাটিং করা হয়ে গেছে, সেলাই অনেকটাই হয়ে গেছে, তো চলো আমি তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, প্রায় হয়েই এসেছে, আর একটু বাকি আছে। এই যে কোমরটা লাগাবো, মানে কোমরে যে দড়ি পরানোর যে পট্টিটা থাকে সেটা লাগাবার, এখানটা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেলাই করতে বসলে আমার পুরো একদম এরকম ছড়ানো ছেটানো হয়ে যায়, গুছিয়ে কিছু রাখতে পারি না। আর এই যে দেখো, যে ছয়কার সায়াটা আমি তৈরি করছিলাম সাদা রঙের, তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, এই যে তৈরি করে ফেলেছি। আর এই যে দড়িটা, দড়িটা এখনও পরানো হয় না। তো এই যে দেখো, পুরো আমার ফুল কমপ্লিট। আর এই যে চুড়িদারের পিসটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, আর এই যে সায়াটা, তো সেলাই করা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। ওই ঘরে গিয়ে আমি তোমাদেরকে দেখালাম, মানে যে ঘরে আমার মেশিন থাকে। তো এবার আমি খেতে বসবো, তো চলো কী রান্না হচ্ছে তোমাদের দেখাই। তো আজকে প্রচণ্ড বৃষ্টি চলে এলো, পুরো কাদা হয়ে গেছে, তো অন্ধকার করে আছে, এতটা বৃষ্টি হয় ভাবতে পারিনি, সকাল থেকে রোদ ছিল। তো চলো, আর পাখাটা চলছে বলে একটু আওয়াজ হচ্ছে, পাখাটা আমি চালিয়েছি, হাওয়াটা জোর হচ্ছে, ভোল্টেজটা ভালো আছে আর কি, বৃষ্টি হচ্ছে বলে। তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো আজকে ভাজাভুজি রান্না বেশি হয়েছে। তো এখানে দেখো, আমি পটল ভেজেছি, পটলটা এই মাত্র ভাজলাম, গরম গরম পটল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এই যে আজকে হয়েছে মাছ, তো আমি মাছ যেহেতু খাই না, আমার জন্য হয়েছে ডিম। আর এই যে এটা হলো মাছ, এটাকে বাদা মাছ নাকি একটা বলে, ওরকমই একটা, এই যে মাছের তরকারি। আর এই যে এটা হলো কলমি শাক ভাজা, তো নদীতে ভালো, আমাদের এখানে কলমি শাক পাওয়া যায় তোমরা জানো, সেই নদী থেকে তুলে এনে কলমি শাক ভাজা করা হয়েছে। আর এখানে আছে বেগুন ভাজা। তো এই যে দেখো, চুড়িদারের পিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো এই যে আমি অলরেডি প্যাকিং থেকে খুলে ফেলেছি। এই যে ওড়নাটা, ওড়নাটা খুব সুন্দর, আমি 4 মাস করে রেখেছি। এই যে সাইডে এরকম ডিজাইন আছে, আর ভেতরে এই যে এরকম ছোটো ছোটো ফুল আছে ওড়নাটার, এই যে দেখো। আর এটা হলো এই যে প্যান্টের পিসটা, মানে ওড়নার মানে চুড়িদারের যে প্যান্ট হবে, মানে যেমন ডিজাইনের আমি করব। আর এই যে এটা হলো চুড়িদারের পিসটা, বেনারসি ছিটের মতো তোমাদেরকে বলেছিলাম। এই যে এগুলো একটু সাইডগুলো এরকম খুলে খুলে যায়, এরকম হয়। তো অস্ত্র কিনে নিয়ে এসে আমি তৈরি করব। তো এই যে টোটাল পিসটা দেখো, এই যে এইরকম যাচ্ছে পিসটা, আর জাম জাম কালারের মধ্যে আছে। তো তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি হচ্ছে, তো বাইরেটা কেমন বৃষ্টিটা হচ্ছে খালি দেখো। আর আমাদের উঠোনটা খালি কাদা হয়ে গেছে, বাবা টোটো বার করেছে, তো সেই চাকায় বেশি কাদা হয়ে গেছে। তো সেই দুপুর থেকে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে, কোথাও বাইরে বেরোতে পারছি না। তো বাইরে কেমন বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পেলে। তো আজকে ভেবেছিলাম বিকালবেলা তোমাদেরকে আমাদের জমি দেখাতে নিয়ে যাব, তো বাবা জমিতে বেগুন গাছ বসিয়েছে, সিম গাছ লাগিয়েছে, তো সেগুলো ভেবেছিলাম তোমাদেরকে বিকালবেলা আমার ঘোরাও হবে, তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। কিন্তু এই বৃষ্টির জন্য তো দেখতেই পেলে এক পা উঠোনে বার করতে পারছি না, এত কাদা হয়ে গেছে। তো সেগুলো আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবার চেষ্টা করবো আর কি। তো আজকে ভিডিওটা আর কি খুবই ছোট হয়ে গেল, তো ভেবেছিলাম ওইগুলো দেখাবো, কিন্তু হলো না বৃষ্টির জন্য। তো তবু তোমরা ভিডিওটা একটু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিও, তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।